নমস্কার বন্ধুরা, আজ আমি শেখাবো নিরামিষ ধোকার ডালনা। আমার ভিডিও দেখার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর বেল আইকনে ক্লিক করো। ধোকার ডালনা বানানোর জন্য আমাদের লাগছে সাদা জিরে, জিরে বাটা, আদা বাটা, টমেটো কুচি, ঘি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সামান্য। আলুটাকে আমি ভেজে রেখেছি আর ধোকাগুলো আমি বাজার দিয়ে কিনে এনে পনিরের মতন কেটে নিয়েছি। ধোকাগুলো আমরা একটু ভেজে নেব, কারণ ভিতরটা একটু কাঁচা কাঁচা আছে, তাই তেল গরম করে সামান্য তেল দিয়ে এবার আমরা ধোকাগুলো দিয়ে দেবো সব। দিয়ে একটু নেড়ে নেব, বেশি ভাজবো না, জাস্ট হালকা ভাজবো, কাঁচাগুলো যাতে না থাকে। একটু নেড়ে দেবো, উল্টে পাল্টে দেব যাতে কাঁচাগুলো না থাকে। যতক্ষণ না লাল হচ্ছে হালকা হালকা ততক্ষণ আমরা ভাজবো, গ্যাসের ফ্লেমটা হাইই থাকবে। আমাদের হয়ে গেছে, আমরা এবারে ছেঁকে ছেঁকে একটু তুলে নেব। তুলে নিয়েছি আমরা, এবার কড়াইয়ে আমরা সাদা জিরে ফোড়ন দিলাম। এরপরে জিরে বাটাটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। জিরেটাকে তেলের সাথে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমরা একটু হালকা জল মেশাবো যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, আর মশলাটা পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে আমরা নাড়বো। তারপরে আমরা আদাটা দেব, মশলাগুলো একটু গুলে নিই জলের সাথে। আদাটা দিয়ে দিলাম, আদাটাকে আবার গুলে নেবো, তারপর ভালো করে কষাবো। এরপর আমার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু কষাবো। আমার কড়াইয়ের গায়ে গায়ে সব লেগে আসছে, আমরা আর একটু জল দেবো, আর একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপর আমরা জলটা দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো, কারণ পুরো কড়াইয়ের গায়ে লেগে আসছে। জল দিয়ে আবার কষাবো খানিকক্ষণ, সামান্য। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, এরপর আমরা
একে একে সব মশলা দিয়ে দেবো। নুন দিলাম, এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, দু চামচ মতন দিলাম। তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নিরামিষ যেহেতু তাই বেশি ঝাল দেব না, সামান্য দেব। এরপরে চিনি দিলাম হাফ চামচ মতন। এরপর আমরা এগুলোকে সব মিক্সড করে নিয়ে কষাবো মশলাটাকে, ভালো করে কষাবো মশলাটাকে, মিক্সড করে নিই একে অপরের সাথে। আবার একটু আমরা নেড়ে দেবো, আমার 2-3 মতন রেখেছিলাম, দেখুন আমার গায়ে গায়ে লেগে আসছে। আবার একটুখানি আমরা জল দিয়ে দেবো, জল দিয়ে আর একটুখানি কষাবো আলু দিয়ে আর ধোঁকা দিয়ে। ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে একটুখানি ফোটাতে দিয়ে তারপর আমরা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষানোর পরেই আমরা ধোঁকাটাও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, ফুটছে আমার দেখছেন। এবার আমরা ভাজা আলুটা দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। আলুটা দিয়ে কষার পরে আমরা ধোঁকাটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষাবো, 3-4 মিনিট মতন আলুটা দিয়ে কষাবো। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, কারণ গ্যাসের ফ্লেমটা হাই আছে, তলা দিয়ে লেগে যাবে। দেখুন আমার পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। এরপর আমরা আর একটুখানি জল দিয়েই ধোঁকাগুলো দিয়ে দেবো। আলুটা প্রায় গায়ে গায়ে লেগে এসছে, নেড়ে দিচ্ছি। এরপর আমরা জল দিয়ে ধোঁকাটা দিয়ে কষিয়ে পুরোপুরি তারপর জল দিয়ে দেবো। আমাদের আলু কষা হয়ে গেছে, এবারে আমরা ধোঁকাটাও দিয়ে দেবো।
আমরা এবারে ভাজা ধোঁকাটাও দিয়ে দেবো। একটু নেড়ে নেব, ধোঁকা দিয়ে কষিয়ে তারপরে আমরা একেবারে ফাইনাল জলটাও দিয়ে দেব। দু 3 মিনিট কষানো হয়ে গেছে, মানে জল ছোট সব জল শুকিয়ে গেছে। এরপর আমরা একেবারে ফাইনাল জলটা দিয়ে দেবো। জল দিয়ে আমরা 2-3 মতন ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, কারণ একটু ঝোল ঝোল রাখবো, কারণ ধোঁকাতে এবং আলুতে ঝোলটা টেনে নেবে। এবার আমার ফুটছে ঝোল, 2-3 মতন ফোটাবো, মাঝে মাঝে একটু নেড়ে দেবো কারণ তলা দিয়ে লেগে যেতে পারে। আমার হয়ে এসেছে, দেখছেন আমার তেল ছেড়ে দিয়েছে, গরম মশলা দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে সার্ভ করব নিরামিষ ধোঁকার ডালনা, ঘিটাও দিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়েছি আমরা গরম গরম ধোঁকার ডালনা, আপনারা বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে। বাই বন্ধুরা।